আইএলটিএস রিডিং এর প্যাসেজের কোথায় আনসার থাকে। আপনারা যদি এই ট্যাগলাইন দেখে এই ভিডিও দেখতে আসেন, তাহলে আশা করছি আপনারা সঠিক জায়গাতে চলে এসেছেন। দেখুন, আইএলটিএস রিডিং হচ্ছে একটা মার্ক তোলার জায়গা। এটা আমি সবসময় বলে থাকি, কেন? কারণ হচ্ছে এই মার্কটা আপনার চোখের সামনে আছে। লিসনিং, একবার অডিও চলে গেলে আর কিন্তু ফেরত আসে না। রাইটিং এবং স্পিকিং হচ্ছে প্রোডাকশন স্কিল, তো সেক্ষেত্রে পরীক্ষকের মন মতো না হলে ঠিক মতো মার্ক পাওয়া যায় না। কিন্তু রিডিং এমন একটা জায়গা, সেখানে আপনি 40টায় 40টাই কারেক্ট করতে পারেন, এবং একটা কোয়েশ্চেন আপনি দ্বিতীয়বার তৃতীয়বারও পড়তে পারেন, চতুর্থবারও পড়তে পারেন, যদি টাইমের ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারেন। তো এই জিনিসগুলো জানতে হলে ভিডিওতে একটু কষ্ট করে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। তো চলুন চলে আসি আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে আইএলটিএস রিডিং। আপনার টোটাল 3টে প্যাসেজ থাকবে যদি আপনি একাডেমিকের হয়ে থাকেন। প্রত্যেকটা প্যাসেজে 500 থেকে 700 বা 750 ওয়ার্ড থাকবে। তো তার মানে 1 ঘন্টার ভিতরে আপনার প্রায় হচ্ছে আপনার 2200 ওয়ার্ডের মতো পড়তে হবে। এখন আমরা কি সবগুলো ওয়ার্ড পড়বো? নো, প্রথমত আপনাকে এটা মাথায় নিতে হবে, আমরা সবগুলো ওয়ার্ড পড়বো না। সবার আগে টিপস হচ্ছে এটা। তারপরে হচ্ছে যেটা আসে, আপনি যদি জেনারেল ট্রেনিংয়ের হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার রিডিং প্যাসেজ টোটাল 5টা। একটা হচ্ছে 300-400 করে প্রথম 4টা, আরেকটা হচ্ছে 500 থেকে 700, টোটাল 2200 ওয়ার্ড থাকবে। আপনি একাডেমিক হন, জেনারেল ট্রেনিংয়ের হন, যেটাই হন কোনো সমস্যা নাই, দুইটার জন্যই সেম। তো বিফোর দ্যাট, আপনাদের আরও ডিটেলসে নিয়ে যাওয়ার আগে, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলটিএস কেয়ার। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন, দেন ওয়াট দ্য বস আদার্স, প্লিজ সাবস্ক্রাইব, ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। আপনি যদি 24/7 আমার সাথে কানেক্টেড থেকে আইএলটিএস প্রিপারেশন দিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলটিএস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। তো এবার চলে আসে আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে আইএলটিএস রিডিং এর আনসার কোথায়। দেখুন, প্রথমত আপনি যদি একাডেমিকের হন অথবা জেনারেল ট্রেনিংয়ের হন, ধরেন কোয়েশ্চেন 1 to 13 রিডিং প্যাসেজ 1 এর ভিতরে আছে, রাইট? কনফার্ম। আপনি যদি জেনারেল ট্রেনিংয়ের হন তাহলে 1 থেকে 7 বা 8 প্রথম প্যাসেজের ভিতরে আছে, ইটস ফর শিওর। সবার আগে এটা মাথায় নেন। এরপর আপনার ধরেন 1 থেকে 13, এই যে 13টা কোয়েশ্চেন, এগুলোর আনসার সিরিয়ালে আছে কিনা। নর্মালি যেটা হয়, আপনার লাস্ট প্যাসেজ ধরেন 27 থেকে 40 বা 28 থেকে 40, এই যে কোয়েশ্চেনগুলো সেগুলোর ক্ষেত্রে সিরিয়াল ব্রেক হতে পারে। কিছু কোয়েশ্চেন টাইপস আছে, যেমন ধরেন আপনার ম্যাচিং, এই ক্ষেত্রে কোয়েশ্চেনের সিরিয়াল ব্রেক হতে পারে। কিন্তু কিছু কোয়েশ্চেনের টাইপস আছে যেগুলোতে সিরিয়াল ব্রেক হয় না, যেমন শূন্যস্থান বলেন, মাল্টিপল চয়েস বলেন, তারপরে হচ্ছে আপনার শর্ট কোয়েশ্চেন আনসার বলেন, তারপরে হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেন, এই যে কোয়েশ্চেন টাইপগুলো, এগুলোতে কিন্তু সিরিয়াল ব্রেক হয় না। তাহলে আপনি এগুলোর আনসার কোথায় পেয়ে যাবেন? সিরিয়ালি কিন্তু পেয়ে যাবেন। তো এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম লাইনে যদি ফার্স্ট কোয়েশ্চেনের আনসার পান, তাহলে হচ্ছে দ্বিতীয় তৃতীয় লাইনে আপনি দ্বিতীয় কোয়েশ্চেন আনসার পাবেন, তারপরে সিরিয়ালি এভাবে আপনি নিচের দিকে যেতে থাকবেন। এখন সর্বপ্রথম হচ্ছে আমরা যে পদ্ধতিটা ফলো করব, সেটা হচ্ছে কোয়েশ্চেন পড়ার আগেই আমরা যেটা করব, সেটা হচ্ছে আগে রিডিং প্যাসেজটাকে স্কিমিং করে ফেলবো, মানে সম্পূর্ণটাকে আমরা হচ্ছে চাপিয়ে ফেলবো বা সংকুচিত করে ফেলবো। তাহলে সংকুচিত করার জন্য কী করতে হবে? সংকুচিত করার জন্য আপনার হচ্ছে সম্ভাব্য যে জায়গাগুলোতে আনসার থাকতে পারে বা সম্ভাব্য যে ইনফরমেশনগুলো আনসার হতে পারে সেগুলোকে মার্ক করে ফেলতে হবে। এখন আপনারা বলতে পারেন যে এগুলো কি, রাইট? দিস ইজ দ্য কোয়েশ্চেন, আমাদের এগুলোই জানতে হবে। তাহলে এগুলো কারা? সর্বপ্রথম হচ্ছে যে কোনো নাম, এনি নেম আপনার হচ্ছে এটা হতে পারে। যেমন ধরেন ব্যক্তির নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, কোনো প্রতিষ্ঠানের নাম, অর্গানাইজেশনের নাম, কোনো সংস্থার নাম, আপনার হচ্ছে কোনো অ্যানিমেলের নাম, তারপরে হচ্ছে কোনো ঘটনার নাম, যে কোনো গুণের নাম বলেন, যে কোনো ধরনের নাম, আপনাকে আগে এগুলোকে আন্ডারলাইন করে ফেলতে হবে পুরো প্যাসেজের মধ্যে, যত নাম যত জায়গাতে আছে। ঠিক আছে, করলেন। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে স্যার আমি কোনগুলো নাম এগুলো বুঝি না, তাহলে আসলে আমি আপনাকে হেল্প করতে পারছি না। আগে আপনাকে জানতে হবে নাম কোনগুলো, তারপরে আপনাকে আসতে হবে আইএলটিএস রিডিং করার জন্য। এরপরে আসছে নাম্বার। নাম্বার খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে। এটা যে কোনো সাল হতে পারে, এরিয়া হতে পারে, এটা হচ্ছে যে কোনো পার্সেন্টেজ হতে পারে, এটা যে কোনো ভগ্নাংশ হতে পারে, যে কোনো তারিখ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো অ্যামাউন্ট হতে পারে, যত নাম্বার আছে এগুলোকে আপনার কী করে ফেলতে হবে? আন্ডারলাইন করে ফেলতে হবে। ঠিক আছে, করলেন। এখন এরপরে কী আসতেছে? এরপরে আসতেছে হচ্ছে আপনার যত ধরনের এক্সাম্পল আছে, টোটাল প্যাসেজে আপনার যত ধরনের এক্সাম্পল আছে সবগুলোকে আপনার কী করে ফেলতে হবে? আন্ডারলাইন করে ফেলতে হবে। ঠিক আছে, আন্ডারলাইন করে ফেললেন। এরপরে কী আসতেছে? এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার যত ধরনের লিঙ্কার্স আছে, যেমন ধরেন ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, দেন, আফটার, দেয়ার ফর, সো দ্যাট, তারপর হচ্ছে অ্যাকচুয়ালি, লিটারালি, জেনারেলি, যত ধরনের লিঙ্কার্স আছে এগুলোকে আপনার আন্ডারলাইন করে ফেলতে হবে। তারপরে হচ্ছে আপনার যত ধরনের কন্ডিশন আছে, যেমন ইভেন, দো, তারপরে হচ্ছে প্রোভাইডেড দ্যাট, ইফ, এই যে ধরনের কন্ডিশন, শর্ত যেগুলো আছে এগুলোকে আন্ডারলাইন করে ফেলতে হবে। এরপর আসতেছে দেন,
THEN না কিন্তু THAN, এই দেন মানেই হচ্ছে আপনার তুলনা, পার্থক্য দেখানো হচ্ছে বা তুলনা দেখানো হচ্ছে। তাহলে যত ধরনের এই দেন আছে, তুলনা আছে, সেটাকে আপনি আদান করে ফেলেন। এরপরে হচ্ছে যত ধরনের সিমিলারিটি আছে, যেমন ফর অ্যান এক্সাম্পল ধরেন লাইক, তারপরে হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, এগুলো যা যা আছে এগুলো আন্ডারলাইন করে ফেলেন। তারপর যত জায়গায় যত ধরনের ডিফারেন্সিয়েট করা হচ্ছে, মানে পার্থক্য দেখানো হচ্ছে, এই পার্থক্যগুলোকে আন্ডারলাইন করে ফেলেন। তো এই পার্থক্যগুলো যখন আপনারা ঠিকঠাক মতো আন্ডারলাইন করে ফেলবেন এবং যা যা বললাম সম্পূর্ণ জিনিসটা যখন আপনি আন্ডারলাইন করে ফেলবেন, তখন আপনার টোটাল প্যাসেজটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে এবং টোটাল প্যাসেজের মূল জেস্ট বা সামারি আপনার হাতে চলে আসবে। এবার আপনি কোয়েশ্চেনে চলে যান। কোয়েশ্চেন থেকে কিভাবে আপনি প্যাসেজের আনসার বের করবেন সেটার জন্য আমার এই চ্যানেলের আপনার চাইল্ডস রিডিংয়ের যে প্লেলিস্ট আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন মেক করা আছে, দয়া করে সেখানে একটু চলে যান এবং সব ধরনের লেসনগুলো আগে একটু ভালো করে দেখেন। কয়েকবার করে দেখলে আপনি কিভাবে আনসার বের করতে হয় সেটা শিখে যাবেন। তো টোটালটা একটু দেখে আসেন, দেখে তারপরে হচ্ছে আপনি কোথায় যান, আপনি হচ্ছে এবার সলভ করা শুরু করেন। আশা করি আপনার রিডিং প্যাসেজ থেকে খুব সহজে আপনি আনসার বের করতে পারবেন। এবং দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা পালন করে থাকে সেটা হচ্ছে আপনার অর্থ বোঝা। আপনি যদি রিডিং প্যাসেজ পড়লেন, রিডিং প্যাসেজ পড়ে যদি আপনি অর্থ না বোঝেন এবং যদি আপনি সেটা ভালোভাবে এক্সিকিউট করতে না পারেন, তাহলে আপনি কখনোই আনসার খুঁজে পাবেন না। ইউ নিড টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যারা বাঙালি আছি, আমাদের ক্ষেত্রে যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বুঝি। যেমন প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বুঝলেও টোটাল সেন্টেন্স এটার অর্থ কী দাঁড়াচ্ছে, এটার কনটেক্সটের সাপেক্ষে এই সেন্টেন্সের অর্থ কী দাঁড়াচ্ছে, পুরো প্যাসেজের অর্থ কী দাঁড়াচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং আসে না, কারণ আমরা এটা নিয়ে এভাবে চিন্তাভাবনা করি না, আমরা এটা বুঝিও কম। তো এই ধরনের বিষয় আসে কিন্তু আমাদের ভিতরে কাজ করছে। তো আমাদের চেষ্টা করতে হবে আগে সেন্টেন্স বাই সেন্টেন্স মিনিং বোঝার জন্য, তাহলে আশা করা যায় আমরা এটাতে ভালো করতে পারবো। তো এটা না করলে কিন্তু আপনার এখানে কাজ হবে না। সো অবশ্যই আপনাকে এটা রেগুলার করার চেষ্টা করতে হবে। প্রতিদিন রিডিং পড়ার কোনো বিকল্প নেই, প্রতিদিন রিডিং পড়তে হবে। পাশাপাশি আমি যে জিনিসগুলো বলেছি আপনার রিডিং প্যাসেজ থেকে, এই জিনিসগুলোকে যখন আপনি আন্ডারলাইন করে ফেলবেন, মার্ক করে ফেলবেন, তখন আপনি খুব সহজে জিনিসগুলো পেয়েও যাবেন। তাহলে এটা পেয়ে গেলেন, তাহলে এটা পেয়ে গেলে যেটা হবে যে আপনি খুব সহজে আনসারগুলো পেয়ে যাবেন। তো আশা করি আজকে আপনাদেরকে যে কথা দিয়েছিলাম যে রিডিং প্যাসেজে আনসার আসলে কোথায় সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। টোটাল জিনিসটা বলে দিয়েছি, এর ভিতরেই আনসার, আমি যা বলেছি এর বাহিরে একটা আনসারও হবে না, এটা আমি আপনাকে একদম 100% গ্যারান্টি দিয়ে দিতে পারি। সো রিড, যত বেশি রিডিং পড়বেন, যত বেশি অর্থ বুঝবেন, তত আপনার জন্য বিষয়টা সহজ হয়ে আসবে। তারপরেও যদি আপনার রিডিং রিলেটেড কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার সাথে থাকার জন্য। রিডিং এমন একটা পার্ট যেখানে আপনার মার্ক ওঠানো সম্ভব এবং আপনি সবগুলো কারেক্ট করতে পারেন। এক ঘন্টার সময় আপনি যদি সম্পূর্ণ জিনিসটা একটু ভালো করে আগে দেখেন, বুঝেন এবং পড়েন, তাহলে আপনার জন্য খুব সহজে আমি এটা আনসারটা বের করা সম্ভব। যাই হোক, আপনার সাথে দিলাম, তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই লেসনটা যদি আপনাদের সামান্যতম উপকার মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও, লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।